এই প্রশ্ন থেকে আমাকে কি বের করতে হবে দেখুন এই যে মুনাফা কত কম হবে তাহলে আমাকে এই জায়গায় এই মুনাফাটাই বের করতে হচ্ছে এই মুনাফাটা কত কম হবে তাহলে আমি প্রশ্নটা পড়ি বার্ষিক মুনাফা শতকরা মানে এইটা তো থাকেই সময়। বার্ষিক মানে এক বছরে শতকরা মানে একশো টাকায় দশ টাকা থেকে কমে আট টাকা হলে তাহলে এই মুনাফাটাই কিন্তু কমে গেছে বার্ষিক মুনাফা শতকরা বার্ষিক মুনাফা শত করা তার মানে এই যে দশ পারসেন্ট এটা দশ পারসেন্ট এই দশ পারসেন্ট থেকে কমে কত হয়ে গেছে এইট পারসেন্ট হয়ে গেছে তার মানে কত পারসেন্ট কমছে সেটা থেকেই কিন্তু এই মুনাফা কত কম হবে সেটা বের করা যাবে তাহলে আমাকে এই জায়গায় মেন জায়গাটা হচ্ছে এই জায়গায় বার্ষিক মুনাফা শত করা এই যে দশ পারসেন্ট থেকে অর্থাৎ দশ টাকা থেকে কমে আট টাকা হলে এইখানে দশ টাকা মানে কি শতকরা দশ টাকা তার মানে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট থেকে কমে আট পার্সেন্ট হলে তাহলে এইখানেই হচ্ছে মেন বিষয় আমাকে ম্যাটটা করার সময় এই দশ মাইনাস টেন মানে মুনাফা কত কমে অর্থাৎ মুনাফা কমে মুনাফা কমে যেটা হ্রাস পায় কত দশ থেকে বিয়োগ করে দেব আট অর্থাৎ দুই টাকা এই দুই টাকা এই দুই টাকা কমে কত টাকায় যে শত করায় তার মানে একশো টাকায় দুই টাকা কমে যায় তাহলে একশো টাকায় একশো টাকায় কমে কত দুই টাকা একশো টাকায় কমে দুই টাকা তাহলে এক টাকায় কত কমে এক টাকারটা বের করব এক টাকায় কত কমে এই দুই বাই একশো দেখুন এটাই কিন্তু হার আমরা যদি এই দশ পার্সেন্ট থেকে দুই পার এইট পার্সেন্ট বিয়োগ করতাম তাহলে কত পাইতাম তাহলে পাইতাম টু পার্সেন্ট এই টু পার্সেন্টটাই হার অর্থাৎ আর এই আর এর মান যদি টু পার্সেন্ট হয় টু বাই একশো বলতে পারি কারণ হচ্ছে এই আর এর মান টু পার্সেন্ট টু বাই একশো দিয়ে গুণ করতেছি তাহলে একশো টাকায় দুই টাকা কমে এক টাকায় কমে এত টাকা এখন যদি আমরা এই তিন হাজার টাকায় কমার হিসাবটা বের করতে চাই অর্থাৎ এই তিন হাজার টাকায় কমে কত এই টু ইন্টু এই একশো এর সাথে তিন হাজারটা গুণ করে দিব কারণ এই জায়গায় কমছে এই জন্য ভাগ করছে এই জায়গায় বাড়ছে এই জন্য আমরা গুণ করতেছি তাহলে এটা হচ্ছে এক বছরে এই হিসাবটা আমরা কি করতেছি বার্ষিক অর্থাৎ এক বছরে এখন যদি আমি এই তিন বছরের হিসাবটা করতে চাই তাহলে এর সাথে গুণ করে দেব এর সাথে তিন দিয়ে গুণ করে দেব কারণ এক বছরে এত হলে তিন বছরে কত হবে বাড়বে তাহলে এই তিন দিয়ে গুণ করে দিচ্ছি অর্থাৎ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এই একশো আশি টাকা হবে তাহলে এই তিন বছরে কত মুনাফা কমে একশো আশি টাকা এখন এটাই যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে আনসারটা কী হবে দেখুন সূত্রের মাধ্যমে করলে আনসারটা কী হবে আমাদের এইখানে আসল কত এইখানে আসলটা কত সেটা আমরা বের করব এইখানে আসল হচ্ছে তিন হাজার টাকা আসলকে আমরা কী দ্বারা প্রকাশ করি পি দ্বারা পি হচ্ছে কত তিন হাজার টাকা সময় কত এই যে বছর এন এন হচ্ছে তিন বছর সময় তিন বছর আচ্ছা এখন মুনাফার হার কত যেহেতু মুনাফা কমার কথা বলতেছে কমার হারটা বের করতে হবে আর আর হচ্ছে কত টু পার্সেন্ট তাহলে আমাকে আই বের করতে হবে এই আই আইটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি আই সমান সমান কি জানি এন পি আর তাহলে এন এর মান কত থ্রি পি এর মান কত তিন হাজার আর আর এর মান কত এই যে টু বাই একশো তাহলে এখন এইখানে যদি কাটাকাটি করি সেম জিনিসটাই আসবে একশো আশি টাকা তাহলে কিন্তু আমরা সূত্র দিয়ে খুব ইজিলি এইটুকুর ভিতরে একটা ম্যাথ করে ফেলতে পারতেছি এই জন্য এম যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে ডিরেক্টলি আমরা সূত্র দিয়ে করে ফেললেই হয়ে যাবে আর যদি ডিটেলসে করতে চাই তাহলে আমাকে পুরা জিনিসগুলা লেখতে হবে পুরা জিনিসগুলা কি যে মুনাফা কমে কত এত তার মানে দুই পার্সেন্ট তাহলে ওইটুকু তো লেখবো লেখবই দেন যেটা যেভাবে সাজাবো যা চাইছে তা শেষে মুনাফা কমে শেষে হবে তাহলে আগে এইটুকু লেখব যে একশো টাকায় একশো টাকায় এক বছরে এক বছরে এক বছরে মুনাফা কমে মুনাফা কমে দুই টাকা তাহলে এক টাকায় এক বছরেই মুনাফা কমে এই যে দুই বাই একশো তাহলে তিন হাজার টাকায় এক বছরে মুনাফা কমে সেই এই দুই বাই একশো ইন্টু তিন হাজার এটা গুণ দিব তারপরে এই তিন হাজার টাকারই তিন বছরে মুনাফা কমে এখন তিন দিয়ে গুণ দিব অর্থাৎ দুই বাই একশো ইন্টু তিন হাজার ইন্টু তিন এখন কাটাকাটি করলে সেই একশো আশি আসবে তাহলে এইভাবে আমরা লং প্রসিডিও করতে পারি কিন্তু শর্টে তো আমরা একবার ইজিলি করে ফেলতে পারতেছি আই হচ্ছে আমাদের মুনাফা কমে তাহলে পার্সেন্টটা নিতে হবে এই দশ থেকে টু এইট হচ্ছে তার মানে মানে কত দুই বাই একশো আচ্ছা তারপরে আই সমান সমান এন পি আর এন এর মান থ্রি পি এর মান হচ্ছে তিন হাজার তাহলে আর এর মান কত ওই যে টু বাই একশো দেন কাটাকাটি করলে যা আসবে সেটাই হবে আনসার তাহলে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি এখন এই জায়গায় বেলু চেঞ্জ করে অনেক প্রশ্নই দেওয়া থাকতে পারে সেমই হবে আমি যদি বলতাম এইখানে বিশ টাকা থেকে বিশ টাকা থেকে পনেরো টাকা হয় তাহলে এইখানে চার হাজার টাকার চার হাজার টাকার দশ বছরে মুনাফা কত হবে আনসারটা কি হবে কুইকলি কমেন্ট করেন এটার আনসারটা কি হবে কীভাবে বের করবেন দেখুন একদম ইজিলি বের করা যায় মুনাফা কমবে কমারটা এন পি আর এন এর মান কত দশ বছর পি এর মান কত চার হাজার এই চার হাজার এটা হচ্ছে এন আর এটা হচ্ছে পি এখন আরের মান আরের মান কত পার্সেন্ট কমতেছে বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কমতেছে ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ বাই একশো এখন এইখানে কাটাকাটি করলে যা হবে সেটাই হবে আনসার তাহলে ডাটাগুলো যেভাবেই চেঞ্জ করা থাকুক আনসারটা কিন্তু সেমই আসবে তাহলে এই ধরনের প্রশ্নের আনসার এরকমই হবে যদি এটা বলতাম থেকে থেকে কমে হয় হয় অর্থাৎ টাকা টাকা যে আট হাজার টাকার আট হাজার টাকার আট হাজার টাকার চার বছরে মুনাফা কত হবে তাহলে আনসারটা কি হবে সেমভাবে এনের মান দিব এনের এর মান কত চার বছর তারপরে হচ্ছে আসল দিব আসল কত আট হাজার টাকা অর্থাৎ পি এর মান দিলাম আট হাজার টাকা এন এর মান চার বছর পি এর মান আট হাজার টাকা এন পি আর আর বসাবো এখন পার্সেন্ট এই পঞ্চাশ থেকে তিরিশ তার মানে কত বিশ হয়েছে তাহলে এই পঞ্চাশ থেকে বিয়োগ করলাম তিরিশ এই যে বিশ এটাকে পার্সেন্ট পার্সেন্ট মানে কি ওয়ান বাই একশো এইটুকু করলে এখন আনসার হয়ে যাবে এইটুকু করলে এখন আনসার হয়ে যাবে ডিরেক্টলি এখানে ক্যালকুলেশন করে আনসার যা আসবে তাই তাহলে এই ধরনের যত ম্যাথ রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে সবগুলো ম্যাথ আপনারা নিজে নিজে সলভ করে নেবেন কারণ সবগুলো ম্যাথ দেখানো পসিবল না আমি জাস্ট ম্যাথের ফরম্যাটগুলো দেখাচ্ছি আর ক্লাস এইটের বই থেকেই সমাধান করতেছি আপনারা চাইলে ওই জায়গা থেকেও সমাধানগুলো দেখতে পারেন প্লাস হচ্ছে এই ধরনের যত প্রশ্ন রয়েছে বিশেষ করে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন আর কোনো কারণে যদি সমাধান না করতে পারেন তাহলে ডেসক্রিপ বক্সে আমার দেখবেন ফেসবুক পেজের লিংক রয়েছে ওই পেজের লিঙ্কে গিয়ে আপনি পেজে মেসেজ করে দিবেন যে প্রবলেমটা রয়েছে ওটা খাতায় লিখে এবং আপনার বইয়ে যে সমাধানটা রয়েছে সেই সমাধান সহ আপনি একটা মেসেজ করে দিবেন যদি কোনো ভুল থাকে সেটা আমি দেখে নিব আর যদি কখনো না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে ওই ধরনের আরেকটা ভিডিও মেক করে আপনাদেরকে পাঠিয়ে দেব। আর সবগুলো ম্যাথ আপনি নিজে নিজে করে একটা নোট তৈরি করার চেষ্টা করবেন এবং নোটগুলো আমার ইমেলে পাঠিয়ে দিতে পারেন বা এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক আর সবচেয়ে ভালো হয় আমার ফেসবুক পেজে মেসেজ দিলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এইটা লিখে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন ম্যাথ বাই মেহেদি স্যার এইটা লেখে সার্চ দিলেই আপনি এই চ্যানেল বা ফেসবুক পেজটা পেয়ে যাবেন এই ফেসবুক পেজে আপনি মেসেজ দেবেন যে কোনো প্রয়োজনে মেসেজ দেবেন তাহলে আমি খুব দ্রুত আপনার মেসেজটা দেখার চেষ্টা করব। আর এই নাম্বারে কল দিলে হয়তো পাবেন না কারণ নাম্বারটা ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে কিন্তু মেসেজ দিলে সার্বক্ষণিক আমি চেষ্টা করি মেসেজগুলো দেখার জন্য আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের গুলো সলভ করবেন তাহলেই দেখবেন আপনার চাকরির प्रिपरेशनটা খুব দ্রুত হয়ে যাচ্ছে কারণ প্রিভিয়াস ইয়ারের কুশন সলভ করার কোনো বিকল্প নেই আর যে যে প্রবলেম গুলো হবে অবশ্যই আমাকে সাথে সাথে জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ